সুপ্রভাত, গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাট মর্নিংটা আমার জন্য গুড নয় অ্যাজ ইউজুয়াল, কারণ আমি এখন হোম আইসোলেশনে আছি, কোভিড-19 আক্রান্ত হয়েছি বেশ কিছুদিন হলো, তাই মর্নিংটাকে গুড বলতে পারছি না। প্রতিদিনের মতো এই মর্নিংটাও আমার একই রকম লাগছে। যতদিন না আমি কোভিড নেগেটিভ হয়ে হোম আইসোলেশন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসছি, সবার সাথে মিশতে পারছি, বন্ধু, আমার ছেলে, আমার ওয়াইফ, আমার পরিজন, সবার সাথে যতদিন না আমি আবার একসাথে আগের জীবনে ফিরে যেতে পারছি, তো ততদিন আমার জন্য গুড নয়। তো এই হোম আইসোলেশনে থাকতে থাকতে আমার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা হচ্ছে। আমি সবসময় ইউটিউব দেখছি, কোভিড নিয়ে ভিডিও যে পোস্ট আছে সেগুলো দেখছি। তো সমস্ত কিছু দেখতে দেখতে আমার মাথায় এলো, বাংলাতে সেইভাবে ইউটিউবে কোনো রকম কোনো পোস্ট নেই, এবং সমস্ত পোস্টের মধ্যে কিছু না কিছু মিসিং আছে, একেবারে সমস্ত কিছু জানা বা বোঝানোর মতো কোনো ভিডিও আমি দেখতে পাইনি। তো আমার মনে হলো আজকে আমি আপনাদের জন্য একটা কোভিড-19 নিয়ে একটা ভিডিও বানাই, এবং তাতে আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স, আমি কিভাবে আক্রান্ত হলাম, আমার কী কী সিমটমস ছিল, আমি কী টেস্ট করলাম, এবং টেস্টটা যে কতখানি জরুরি। অনেকে হয়তো টেস্ট করছেন না আক্রান্ত হওয়ার পরও, কিন্তু টেস্ট করাটা যে কতটা জরুরি সেটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। এছাড়াও আর একটা নতুন জিনিস আমি শেয়ার করব আপনাদের সাথে, আপনারা হয়তো থাম্বনেইল দেখেছেন যে বাড়িতে বসে আফটার কোভিড ইনফেকশন আপনারা কীভাবে অ্যাসিস্ট করবেন, যে এই কোভিড ভাইরাসটা আপনার শরীরে কতখানি ক্ষতি করছে বা ক্ষতি করতে পারে। এছাড়াও যারা হয়তো যাদের মধ্যে সিমটমস ছিল জ্বর বা কাশি সর্দি, হয়তো তারা মনে মনে ভাবছে আমি হয়তো পজিটিভ হতে পারি কিন্তু ভয়ে টেস্ট করাননি, তাদের জন্যও কিন্তু এই হোম অ্যাসিস্ট টেস্টটা খুব প্রয়োজনীয়। তো সেটা কিন্তু আমি আমার ভিডিওতে আজকে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর প্রথমেই আমি থ্যাংক ইউ জানাই সাথী স্মার্ট কিচেনকে, অ্যাপার্ট ফ্রম কুকিং আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম। তো থ্যাংক ইউ সাথী স্মার্ট কিচেন আমাকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন সাথী স্মার্ট কিচেনে অনেকদিন ধরে কোনো কুকিং ভিডিও আসেনি, এর কারণ হলো সাথীর হাজব্যান্ড আমি দিব্যেন্দু কোভিড-19 আক্রান্ত হোম আইসোলেশনে আছি, তো সাথীর ওপর প্রচুর চাপ পড়ে গেছে, সেই কারণেই কোনো ভিডিও পোস্ট সে এখনও করেনি। তো যাই হোক গিয়ে আমি একটু অন্য ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক এই পোস্টটা করছি, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার ভিডিওটা দেখার পর আপনাদের কোভিড-19 নিয়ে যে মনে ভয় আছে সেটা অনেকটাই দূর হবে, এবং আপনারা কী করতে পারেন কোভিড আক্রান্ত হওয়ার পর, আপনারা কীভাবে কী প্রসিডিউর ফলো করবেন, কী প্রসিডিউর ফলো করলে সেটা আপনাদের জন্য ভালো, সেটা আমি সবটাই শেয়ার করব আজকে। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। তো প্রথমেই ছোট্ট করে একটা নিজের ইন্ট্রো দিই নি। বাই প্রফেশন আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এবং আমি হাওড়াতে কাজ করি। তো সেই সূত্রে আমার বিভিন্ন ডাক্তারবাবুর সাথে, বিভিন্ন সেগমেন্টের ডাক্তারবাবুদের সাথে আমার যোগাযোগ আছে। তো প্রথমে আমি আরম্ভ করি আমার কী কী সিমটমস ছিল বা কোভিডে কী কী সিমটমস হয়। তো ন্যাচারালি দেখা যায় যেটা কোভিড-19 যারা আক্রান্ত হয়েছেন কোভিড ভাইরাসে, তারা প্রথম যে সিমটমসটা কমন, খুব কমন, সেটা হচ্ছে ফিভার। আর এই ফিভারটা হবে লো গ্রেড ফিভার। হয়তো আমরা অনেকেই গুলিয়ে ফেলি, যেমন আমিও গুলিয়েছিলাম নিজের সাথে, যেটা হয়তো সিজনাল চেঞ্জ হচ্ছে সেই জন্য হয়তো ফ্লু ভাইরাসের জন্য আমি আক্রান্ত হয়েছি, সামান্য জ্বর আসছে, কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই। এখন লো গ্রেড ফিভার মানে আপনি কোভিডে আক্রান্ত হয়েছেন ধরে নিতে হবে। আর তার সাথে কি সিমটমসগুলো থাকে, প্রচুর হেডেক থাকে, মাথার যন্ত্রণা হয়, কাশি হয়, এবং কাশিটা হবে ড্রাই কাফ, মানে শুকনো কাশি, সবসময় প্রচুর কাশি হবে, এবং তার সাথে হবে গলা ব্যথা। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারোর ডায়রিয়া দিয়ে শুরু হচ্ছে, হয়তো একবেলার জন্য বা একদিনের জন্য ডায়রিয়া হলো, তারপরে হয়তো ভালো হয়ে গেল। আপনারা হয়তো ভাববেন যে এটা কোনো কারণে পেটটা খারাপ হয়েছিল, কিন্তু সেটা নয়, এটাও কোভিডের একটা অন্যতম সিমটমস। তো আমি আমার কথাটা বলি, দুর্গাপূজার ঠিক কিছুদিন আগে, চতুর্থীর দিন ধরুন, কাজ থেকে ফেরার পর আমার হঠাৎ করে মনে হলো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর যে আমার গা হাত পাটা একটু যেন ব্যথা ব্যথা লাগছে, কপালটা গরম লাগছে। তো আমি ভাবলাম হঠাৎ করে এরকম হওয়ার কারণটা কি, আর খুব দুর্বল লাগছিল, উইক লাগছিল। তো আমি অ্যাজ ইউজুয়াল থার্মোমিটার দিয়ে জ্বরটা ভাবলাম, দেখলাম 99। তো মনে হলো যে সামান্য কোন 99 তো আর জ্বর নয়, 100 উপর না উঠলে তো ওষুধ খাওয়া উচিত নয়। তো সেই জন্য আমি ওষুধও খাইনি, প্যারাসিটামল খাইনি।
তো এইভাবে প্রথম দিনটা গেল। পঞ্চমীর দিনকে যথারীতি সকালবেলা মাপলাম, কোনো জ্বর নেই। আমি ভাবলাম বাহ ভালো হয়ে গেছে, আমি হয়তো সিজনাল কিছু একটা, কোনো কারণে আমার এত জ্বরটা এসেছিল, তো যাই হোক। কিন্তু না, খেয়ে দিয়ে ওঠার পর আবার ঠিক ইভিনিং এর দিকে গাটা আবার গরম লাগছে। অদ্ভুত ব্যাপার হলো, অন্যান্য সময় যখন জ্বর আসে আমার প্রচুর শীত পরে, কিন্তু এখন কিন্তু শীতও করলো না, কিছুই করলো না, পাখা চলছে, অথচ মাথা গরম আর হাতগুলো গরম এবং একটু অডি এক লাগছে। তো আবার আমি জ্বর মাপলাম, দেখলাম 99। তো এইভাবে জ্বরটা আসছে যাচ্ছে, 99.400 অব্দি উঠেছিল, 3-4 দিন ছিল, তারপরে আমার জ্বরটা হয়ে ভালো হয়ে গেল। আমার কিন্তু কোনো গলা ব্যথা, কাশি, মাথার যন্ত্রণা, ডায়রিয়ার প্রবলেম কোনো কিছুই হয়নি। তো আমি ভাবলাম হয়তো এটা সিম্পল ব্যাপার, জ্বর হতেই পারে লোকে, 2-3 দিনের জন্য কোনো কারণে হয়তো হয়েছে। আমি তো এত প্রোটেকশন নিয়ে থাকি, যখনই বাইরে বেরোই 2 মাস্ক পরে থাকি, অবশ্যই সার্জিক্যাল মাস্কগুলো পরি, একটা হেড শিল্ড পরি, হাতে গ্লাভস থাকে, সমস্ত কিছু প্রোটেকশন নিয়ে বেরোই, আমার হবার কোনো চান্সই নেই। তো মনের মধ্যে সাহস জুগিয়ে আমি আবার কাজটাজ নর্মাল জীবনের মতো, যেভাবে ডেলি কাজ করি সেভাবেই কাজ করতে থাকলাম, পুজোর আনন্দ, পুজো আসছে আনন্দ করতে থাকলাম। কিন্তু দুর্ভাগ্যবশত অষ্টমীর দিন ইভিনিং থেকে আমার মনে হলো আমি যেন একটু স্মেল কম পাচ্ছি, মানে গন্ধটা কম পাচ্ছি। তখন আমার খুব ভয় লাগলো এবং আমি সমস্ত ডাক্তারবাবুদের সাথে, যাদের সাথে আমার চেনাশোনা আছে, অনেক বড় বড় ডাক্তার আছে, তাদের সাথে পরামর্শ নিলাম কী করবো ডাক্তারবাবু, কী করা উচিত আমার। তখন সবাই আমাকে একটা কথা বললো, দিব্যেন্দু তুমি টেস্ট কিন্তু করি না, যখন তোমার এই সমস্ত সিমটমস আসছে, স্মেল চলে যাওয়া, মেল আসা যাওয়া, এগুলো কিন্তু সিমটমস, তুমি টেস্ট করো। কিন্তু অষ্টমীর দিন আমি কোথায় টেস্ট করবো? নবমীর দিন আমি দেখতে পেলাম আমার মুখের স্বাদটা অনেকটাই কমে গেছে এবং গন্ধ আমি একদমই পাচ্ছি না। মনের মধ্যে ভীষণ ভয় লাগছে যে ভাইরাসে আক্রান্ত আমি হলাম, এত প্রোটেকশন নেওয়া সত্ত্বেও আমি আক্রান্ত হলাম। আমার পায়ের তলা থেকে যেন জমি আস্তে আস্তে সরে যাচ্ছে এবং মাথার মধ্যে একটা সবসময় একটা নেগেটিভ চিন্তা কাজ করছে যে এবার কী হবে, এবার আমার হলে যদি হয় আমার বাড়ির লোক কী করবে আমাকে নিয়ে, আমার বাড়ির লোকেরও তো হয়ে যাবে আমার থেকে, মানে খুব ভয়ে আছি। তো সে যাই হোক, সমস্ত ডাক্তারদের সাথে কথা বলে আমি ভাবলাম, ডিসিশন নিলাম না, আমি টেস্টটা করব। সবাই আমাকে বললো টেস্টটা করা উচিত। তো এবার টেস্ট করার হচ্ছে কিছু প্রসিডিওর আছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। টেস্ট আপনি কিন্তু যে কোনো হসপিটালে গেলেই করতে পারবেন, গ্রামীণ যে হসপিটালগুলো আছে বা শহরে যে সাবডিভিশন হসপিটালগুলো আছে সেখানে গেলেই আপনি করতে পারবেন। তো সেখানে গিয়ে আপনাকে একটা আধার কার্ড নিয়ে যেতে হবে টেস্ট করতে গেলে, আপনি যদি শুধু টেস্ট করতে চলে যান কিন্তু টেস্ট করবে না। তো আমি আমার আধার কার্ড নিয়ে, আমি তখন আছি হরিপালে, হুগলি ডিস্ট্রিক্টে হরিপাল সাবডিভিশন হসপিটালে গেলাম। সেখানে গিয়ে আমি খোঁজ পেলাম যে না, সাবডিভিশন হসপিটালে তো টেস্ট হচ্ছে না, আর টেস্ট করতে গেলে আপনাকে ফার্স্টে ওপিডিএ যে আছে, এখানে ডাক্তারবাবুরা চেম্বার করেন হসপিটালে, সেখানে একটা কাগজে লিখিয়ে নিতে হবে টেস্টের জন্য, তবে আপনি ফ্রিতে করতে পারবেন। তো সেই আমি ওপিডিতে দেখিয়ে সরকারি কাগজে লিখিয়ে নিয়ে বিওএইচ যে আছে হসপিটালে হরিপালে সেখানে গেলাম, তার সাথে দেখা করলাম। ওনার সাথে উনি বললেন, দেখুন এখন কিন্তু এখানে কোনো টেস্ট হচ্ছে না, আমাদের এখানে বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে, সেই ক্যাম্পে গিয়ে আপনি টেস্ট করাতে পারেন। তো উনি একটা হরিপালি একটা স্কুলে ক্যাম্প হচ্ছিলো পাশেতে, আমাকে অ্যাড্রেসটা দিয়ে বললেন আপনি ওই ক্যাম্পে যান, ওখানে গিয়ে টেস্টটা করেন। তো আমি সেই ক্যাম্পে গেলাম, ক্যাম্পে গিয়ে দেখি ওটা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, সরকার থেকে প্রচুর কিট পাঠিয়েছে। তো এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা কিন্তু আপনার সোয়াব, মানে গলা থেকে যেটা নেয় সেটা নিচ্ছে না, অনলি নোজ থেকে, ন্যাজাল থেকে নিচ্ছে, ন্যাজাল ক্যাভিটি থেকে। ওরা জাস্ট পিকটা দিয়ে নিল, নিয়ে প্রেগনেন্সি টেস্টের সময় যেমন কিট থাকে সেই কিটের মতো একটা আছে, তো আমার ন্যাজাল যে পাসটা যেটা পেলো সেটা তারা ওই কিটের মধ্যে লাগালো। তো উইদিন 10 সেকেন্ডসের মধ্যে আমি আমার রিপোর্ট জানতে পারলাম পজিটিভ। আমার মাথায় এরকম পুরো আকাশ ভেঙে পড়লো, আমি একা গেছি, কী করবো, কেন এরকম হবে, কী করবো আমি, এবার কীভাবে বাড়িতে যাবো, নিজেকে একটা মনে হচ্ছে যেন নর্মাল লাইফ থেকে আমি অনেক দূরে সরে এসেছি। আমার দিকে সবাই যেন মনে হচ্ছে যখন পজিটিভ আবার সবাই হাঁ করে দেখছে, নিজেকে খুব ছোট মনে হচ্ছে আমার মধ্যে মানে ভীষণ কিছু একটা খারাপ কিছু এসে গেছে যাতে আমাকে দেখে সবাই ভয় পাচ্ছে। এই সময় কিন্তু আপনাদেরকে বলে রাখি, আপনাদের মেন্টাল কন্ডিশনকে ঠিক রাখতে হবে, যেটা অনেকেই পারে না, অনেকে খুব চিন্তা হয়, প্যানিক অ্যাটাক হয়, এইখানে কিন্তু শরীরটা খারাপ হয়ে যায় লোকের। কিন্তু না, আমি সঙ্গে সঙ্গে আমার নিজের মাথা ঠান্ডা রেখে, কারণ জানি আমারই এখন প্যানিক অ্যাটাক করলে বা আমার মধ্যে আমি যদি এত এত ভয় পাই তাহলে আমার ফ্যামিলি কী হবে, তারা তো অনেকেই ভীত হয়ে পড়বে, তারা কীভাবে আমাকে সামাল দেবে। তো প্রথমেই আমি আমার ওয়াইফকে জানাই, দেখো আমার এরকম হয়েছে, আমি টেস্ট করেছি, আমি পজিটিভ,
তুমি একটা এক্ষুনি একটা ঘরের ব্যবস্থা করো, যে এই ঘরে আমি ছাড়া কেউ থাকবে না, আমি সিধে যাচ্ছি, চান করে আলাদা বাথরুম ব্যবস্থা করো, কারণ আমাদের দুটো বাথরুম আছে ওখানে, তো সেই বাথরুমে চান টান করে আমি আলাদা ঘরে ঢুকে যাবো, এবং ওই ঘরে আর কেউ যেন ঢুকবে না, এবং আমার থেকে ছেলেকেও তুমি একটু বোঝাও, বা আমার ছেলেকে সে যেন বাবার কাছে এখন না আসে। তো এই সমস্ত করার পর আমি আমার অফিসের কলিগদেরকে ফোন করলাম, এবং অফিসের কলিগরা আমাকে অনেক হেল্প করেছে, অনেক বুঝিয়েছে। তারপর আমি হরিপাল হসপিটালে বিএমএইচ এর কাছে আর একবার গেলাম রিপোর্টটা নিয়ে, যে ডাক্তারবাবু আমার তো এরকম পজিটিভ হয়েছে, তো আমি কী করবো, কী ওষুধ খাবো। তো ডাক্তারবাবু আমাকে অনেক প্রেসক্রিপশান করে দিলেন অ্যাজ ইউজুয়াল, সেগুলো আমি পরে বলবো কী কী ওষুধ দিয়েছে। তো সেই প্রেসক্রিপশান নিয়ে ওষুধ কিনে আমি যথারীতি ঘরে এলাম, ঘরে এসে হোম আইসোলেশনে ঢুকলাম। তো এবার আমি বলছি আপনাদের টেস্ট করার গুরুত্বটা কী, এবং এই যে সিমটমস যে ফার্স্ট সিমটম আপনার কবে এসছে এটা আপনাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে মেন জিনিস। কারণ কোভিডের যত দেখা যাচ্ছে যে প্রবলেমগুলো ঘটছে, যে সাইলেন্ট হাইপক্সিয়াটা ঘটছে, বা যে বাজে ঘটনাগুলো ঘটছে, সেগুলো সবই প্রথম সিমটমস যেদিনকে আপনার আসছে তার থেকে 5-7 দিনের মধ্যে হয়, মানে সিভিয়ার কেস, সিভিয়ারনেসটা আসে। তো আপনাকে সেই জন্যই, যে কারণে জ্বরই আসুক বা গলা ব্যথা হোক, একটুখানি হলো ভালো হয়ে গেলো, সেই আপনি প্রথম সিমটমসের দিনটা কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে, কারণ আপনাদের মাথায় রাখতে হবে প্রথম সিমটমসের থেকে 5-7 দিনের মধ্যে সিভিয়ারনেসটা আসে। আর সিভিয়ারনেসটা কি না, অক্সিজেন শরীরে কমে যাওয়া, তখনই হচ্ছে আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে। এখন আমি বলি টেস্টটা আমি কেন করলাম, আমি তো টেস্ট নাও করতে হতো, কারণ আমি জানি আমি আর যখন স্মেল চলে যাচ্ছে, স্বাদ চলে যাচ্ছে, আমি পজিটিভ। টেস্টটা আমি এই কারণে করলাম যে আপনি যদি টেস্ট না করেন আমি কোনো হসপিটালে ভর্তি হতে পারবেন না। হঠাৎ করে ধরুন আপনি কোভিড পজিটিভ কিন্তু আপনি টেস্ট করলেন না, এবং 5-7 দিন পর আপনার অক্সিজেন লেভেল শরীরে কমতে আরম্ভ করলো, তখন কিন্তু আমি যে কোনো হসপিটালে গেলেই বলবে আপনার রিপোর্ট দেখি আগে। তা নইলে তখন রিপোর্ট করতে আপনাকে শুয়ে রেখে বাইরে অনেক টাইম যাবে, তাতে সময়টা নষ্ট হবে। সেই জন্যই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যার যার মনে হচ্ছে সামান্য জ্বর এসছে যাই হোক, আপনারা টেস্টটা গিয়ে করে নিন। টেস্টটা গভর্নমেন্ট হসপিটালে কোনো খরচা লাগে না, টেস্টটা করলে আপনাদের কাছে রিপোর্ট থাকলে আপনারা যে কোনো নার্সিংহোম, যে কোনো হসপিটালে গিয়ে যদি কোনো সিভিয়ারিটি কেস হয় ভর্তি হতে পারবেন, অক্সিজেনটা ঠিকঠাক টাইমে পাবেন, এবং কোনো ভয়ে বা কোনো ক্ষতি আপনার হবে না। এটা গেল প্রথম কথা। তো আমি এরপরে শেয়ার করি, আমি এবার আইসোলেশন রুমে ঢুকে গেলাম, ঢুকে সমস্ত ডাক্তারদের সাথে কথা বললাম। ডাক্তারবাবুরা যেটা বললেন আমাকে যে দিব্যেন্দু তুমি তো পজিটিভ হয়েছ, সেটা তো র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হয়েছ, এইটা কিন্তু মেন টেস্ট নয়, এটাতে অনেক ক্ষেত্রেই ভুল রিপোর্ট আসে, তো তোমাকে মেন যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে আরটিপিসিআর টেস্ট, যেটা হচ্ছে নাক এবং গলা দুটো জায়গা থেকেই নেওয়া হয়। সেই আরটিপিসিআর টেস্টটা করলে তুমি বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়াল ভাইরাল লোডটা কত। ভাইরাল লোডটা কিন্তু হচ্ছে মেন ফ্যাক্টর এখানে, আমার শরীরে ভাইরাসটা কতখানি আছে সেটা জানাটা খুব দরকার, এবং সেই জানাটার জন্য আপনাকে আরটিপিসিআর টেস্টটা করতে হবে, যেটা গভর্নমেন্ট এখন বাইরে থেকে আপনি করতে পারেন, খরচা হচ্ছে ওই 2000 টাকা মতো নেয়, আমার ক্ষেত্রে নিয়েছে 2400 টাকা, যেহেতু অনেক দূর থেকে অর্থাৎ শ্রীরামপুর থেকে এসছে লোকটা করতে, সেই জন্য সে আমার কাছে 2400 টাকা এই টেস্টটার জন্য নিয়েছে। তো আমি ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করলাম, ডাক্তারবাবু আমি কি শুধু এই একটা টেস্টই করবো না, এর সাথে অন্য কোনো টেস্ট করতে হবে? তখন ডাক্তারবাবু আমাকে একটা পরামর্শ দিলেন, দেখো দিব্যেন্দু ভাইরাসটা যখন তুমি আক্রান্ত হয়েছো, ভাইরাসটা কিন্তু বিভিন্নভাবে তোমার শরীরে ঢুকে ক্ষতি করতে পারবে, যেটা তুমি জানতেই পারবে না কি ক্ষতি করছে, তো তার জন্য কিছু টেস্ট আছে সেটা করে নেওয়া খুব ভালো। আমি তখন বললাম ডাক্তারবাবু কী কী টেস্ট করতে পারি আমি? তখন ডাক্তারবাবু আমাকে বললো যে তুমি টোটাল হিমোগ্রাম অর্থাৎ তোমার ব্লাড, হিমোগ্লোবিন থেকে আরম্ভ করে যেগুলো আছে ব্লাডের যে ভাগগুলো আছে সমস্ত সেই টেস্টটা করো, তার সাথে একটা লিভারের টেস্ট করো, আর একটা করো সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট, যেটা দেখলে আমরা বুঝতে পারবো সিভিআইটি তোমার শরীরে ভাইরাসটা কী কী ক্ষতি করছে, সিভিআইটিটা বোঝা যাবে। তো আমি অবশ্যই ল্যাব থেকে সমস্ত টেস্টগুলো করালাম, এবং আমার টেস্টগুলো নর্মাল এলো, রিপোর্টটা নর্মাল ছিল। সেটা দেখে আমি একটু আশ্বস্ত হয়েছিলাম যে হয়তো আরটিপিসিআর টেস্টে আমার রিপোর্ট নেগেটিভ আসতে পারে, যেহেতু আদার্স রিপোর্টগুলো ভালো আছে আমার। কিন্তু না, তারপরের দিন যে রিপোর্টটা এলো আমি পজিটিভ, এবং আমার সিটি ভ্যালু যেটা ভাইরাল লোড বলছে 28, মানে হচ্ছে এটা মডারেট কন্ডিশনস। হ্যাঁ, এখানে বলে রাখি সিটি ভ্যালু যত বেশি হবে তত ভাইরাস আপনার শরীরে কম আছে, আর সিটি ভ্যালু যত কম হবে, ধরুন আমার সিটি ভ্যালু যদি 10 হতো 5 হতো, তাহলে আমার কেস ভাইরাসটা আমার শরীরে প্রচুর পরিমাণে আছে, এবং আমার কন্ডিশনটা খারাপ হতে পারে। যেহেতু আমার সিটি ভ্যালু 25 এর ওপরে, তো আমার একটা মডারেট ভাইরাসটা আছে,
হয়তো ভাইরাসটা নাক বা গলা থ্রোটের মধ্যেই আটকে আছে, এখন আমার সিস্টেমে যায়নি। তো ডাক্তারবাবুতে কথা শুনে যেটা আমি বুঝতে পারলাম, তো এখন এই টেস্টগুলো করার গুরুত্বটা একটু আপনাদেরকে আমি বলছি। আরটিপিসিআর টেস্ট হচ্ছে একটা ভাইরোলজিক্যাল টেস্ট, ভাইরাস টেস্ট। অ্যাকচুয়ালি ভাইরোলজিক্যাল ল্যাব আমাদের ইন্ডিয়াতে খুব কম, তাই জন্য এই টেস্টটা করতে একটু টাইম লাগে, 48 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যায়। কিন্তু আদার্স যে ব্লাড টেস্টগুলো সেগুলো কিন্তু আপনারা ঘরেতে বসে করতে পারেন এবং একদিনের মধ্যেই রিপোর্টটা পাবেন। আদার্স ব্লাড টেস্টগুলো বলতে লিভার ফাংশন টেস্ট, LFT। সেই LFTতে কী হয়, যদি আপনার সিভিয়ারনেস থাকে, করোনা ভাইরাস ধরুন আপনার শরীরে ঢুকে গেছে, তা ক্ষতি করতে পারে, তখন আপনি এই টেস্টটা দ্বারাই বুঝতে পারবেন যে আপনার লিভারের কোনো ক্ষতি করছে কি না। আপনার ধরুন সমস্ত কিছু আগে থেকে নর্মাল ছিল, কোনো প্রবলেম ছিল না, কিন্তু কোভিড আক্রান্ত হওয়ার পর যখন আপনি LFT টেস্টটা করলেন, দেখলেন আপনার SGOT SGPTটা খুব বেড়ে গেছে, বিলিরুবিনটা বেড়ে গেছে, কিন্তু অ্যালবুমিনটা কমে যাচ্ছে, তার মানে জানবেন আপনার ভাইরাসটা লিভারে গিয়ে ক্ষতি করছে, সাইলেন্টলি ক্ষতি করছে। তখন কিন্তু আপনি তার এফেক্ট বুঝতে পারছেন না, কিন্তু ক্ষতি করছে, কিন্তু মেডিকেশন নিলে আপনি ঠিক হয়ে যাবেন। কিডনির টেস্ট হয়, সেটা কি না, ইউরিয়া আর ক্রিয়েটিনিন। এই ইউরিয়া আর ক্রিয়েটিনিন দুটোই কিন্তু বেড়ে যাবে। আপনার হয়তো কোনো কিডনির প্রবলেম নেই, কিন্তু ভাইরাস আক্রান্ত হওয়ার পর আপনি যখন এই টেস্টটা করলেন, দেখলেন আপনার ক্রিয়েটিনিন আর ইউরিয়াটা ক্রমশ বাড়ছে, তখন আপনি বুঝতে পারবেন যে ভাইরাসটা আপনার কিডনিতে এফেক্ট করছে। তখন সেই ট্রিটমেন্ট ডাক্তারবাবুরা করবেন, ডাক্তারবাবু আপনি বলবেন আমার এই হয়েছে, ট্রিটমেন্ট আপনি করতে পারবেন। আরেকটা আছে কিনা, লানসেট টেস্ট। লানসেট টেস্টটা হচ্ছে সিটি স্ক্যান করলে বোঝা যায় চেস্টের, আপনার সিম্পলি একটা যে চেস্টের এক্সরে হয় সেটা করলেই বুঝতে পারা যাবে যে লানসে আমাদের ফাইব্রোসিস বা ফাইব্রোসিস আছে কিনা, সেখানে ভাইরাসটা দেখলেই বোঝা যাবে। ফাইব্রোসিস যদি থাকে তখন আপনার প্রচণ্ড কাশি হবে, তখনই ব্রিদিং প্রবলেম আপনার শুরু হয়ে যায়। আরেকটা টেস্ট আছে কিনা, ESR আর ফেরিটিনিন, এই দুটো জিনিস কিন্তু আপনার শরীরে বেড়ে যাবে। আর একটা মেইন যে টেস্ট, এটা হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা CRP টেস্ট, যে টেস্টটা আমি করিয়েছিলাম ডাক্তারবাবুদের কথা অনুসারে। এই টেস্টটাতে আপনারা কি বুঝতে পারবেন, এই টেস্টের ভ্যালু যদি <1 থাকে তাহলে আপনার শরীরে সমস্ত কিছু নর্মাল আছে। আপনার শরীরে যদি কোনো ইনফেকশন থাকে বা আপনার শরীরে যদি কোনো ট্রমা থাকে, তখনই কিন্তু এই সি রিঅ্যাক্টিভ প্রোটিনের ভ্যালুটা বেড়ে যায় অবশ্য। আপনার ধরুন ভাইরাসটা আপনার হার্টে গিয়ে ক্ষতি করছে, আপনার হার্টের যে ব্লাড ভেসেল আছে সেখানে গিয়ে ব্লক করার চেষ্টা করছে, তখন কিন্তু আপনার সি রিঅ্যাক্টিভ প্রোটিন ক্রমশ বাড়তে থাকবে, 100 উপর হয়ে যাবে, 50 উপর হয়ে যাবে, মানে ক্রমশ বাড়তে থাকবে। তখন আপনি বুঝতে পারবেন যে ভাইরাসটা আপনার শরীরে কোথাও না কোথাও গিয়ে ক্ষতি করছে, আপনার কোনো ইনফ্লামেশন হয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত টেস্টগুলোর কিন্তু গুরুত্ব খুব বেশি। আপনি যখনই আরটিপিসিআর টেস্ট করবেন করোনা ভাইরাস পজিটিভ হওয়ার কনফার্ম করার জন্য, তখন তার সাথে সাথেই কিন্তু আপনি একটা লিভার ফাংশন টেস্ট, টোটাল ব্লাডের টোটাল হিমোগ্রামটা টেস্ট, তার সাথে এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট, ফেরিটিনিন টেস্ট, এগুলো কিন্তু অবশ্যই করে নেবেন। এগুলো করলে আপনি জানতে পারবেন আপনার সিভিয়ারিটিটা, মানে আপনার ভাইরাসটা শরীরে কোনো ক্ষতি করছে কি না, কারণ এই রিপোর্টটা আপনি আগেই পেয়ে যাবেন, সেই অনুসারে আপনার ট্রিটমেন্ট হবে। অ্যাকচুয়ালি কিন্তু ভাইরাসের, এই ভাইরাসটার কোনো ট্রিটমেন্ট নেই, সবটাই সিমটোমেটিক ট্রিটমেন্ট। আপনার ফিভার হলে ডাক্তারবাবু আপনাকে জ্বরের ওষুধ দেবে, আপনার গলা ব্যথা হলে গলা ব্যথার ওষুধ দেবে, আপনার কিডনিতে এফেক্ট করলে কিডনির ওষুধ দেবে, লিভার এফেক্ট করলে লিভারের ওষুধ দেবে, এইভাবেই হচ্ছে ট্রিটমেন্ট হয়। কিন্তু আপনি যদি ধরতে না পারেন তখনই ক্ষতিটা হয়। আর একটা মজার জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে কি না, এই সাইলেন্ট হাইপক্সিয়া, এই যে সিভিয়ারিটি অফ দ্য কেস যেটা দেখা যাচ্ছে আপনাদের করোনা ভাইরাসে, অনেক লোক মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে, আমরা প্রায় টিভিতে দেখছি এবং আতঙ্কিত হয়ে পড়ছি। আতঙ্ক হওয়ার মতো কোনো ঘটনা নয় এটা, এটা আমরা নিজেরাই কিন্তু টেস্ট করতে পারবো, নিজেরাই আমরা ঘরেতে টেস্ট করতে পারবো সিভিয়ারিটিটা। এটাকে বলে সাইলেন্ট হাইপক্সিয়া, মানে আপনার শরীরে অক্সিজেন পরিমাণ কমে যাচ্ছে কিন্তু আপনার ব্রেন বুঝতে পারছে না। ব্রেন যখন বুঝতে পারছে, আপনাকে যখন সংবেদ পাঠাচ্ছে যে তোমার শরীরে অক্সিজেন আবার কমছে, তখন সেটা অনেক লেট হয়ে যাচ্ছে, এভাবেই রোগীরা মারা যাচ্ছে। তো এই টেস্ট আপনারা কিভাবে করবেন, এখন বাড়িতে সবার কাছে কিন্তু অক্সিমিটার এই রোগটা হলে রাখতে হবেই, এই রোগ না হলেও আপনাদের কাছে অক্সিমিটার রাখতে হবে। যেমন আমার কাছে একটা অক্সিমিটার আছে, আমি রেখে দিয়েছি, এবং আমি আজ কোভিড আক্রান্ত হবো ডাক্তারবাবুরা বলেছেন প্রতি 4 ঘন্টা অন্তর এটা মাপতে হবে। খুব সিম্পল, এই হাতে আঙুলে নিয়ে এটা লাগিয়ে নিয়ে জাস্ট এটাকে প্রেস করা, প্রেস করলেই এটা অক্সিজেন ভ্যালু কী আছে আপনার শরীরে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। দেখুন আমার শরীরে যেমন এখন দেখাচ্ছে, আমার 99 দেখাচ্ছে আর পালস দেখাচ্ছে 110, মানে আমার হার্টবিট তো ঠিক আছে মোটামুটি, আমি এখন কথা বলছি বলে আমার হার্টবিটটা একটু বেড়েছে, তো ঠিক আছে নর্মাল। কিন্তু এই সাইলেন্ট হাইপক্সিয়াটা কি, সাইলেন্ট হাইপক্সিয়াটা হচ্ছে আপনার শরীরে অক্সিজেনের পরিমাণটা কমিয়ে দিচ্ছে। তো আপনার কাছে যদি একটা এই অক্সিজেন মাপার যন্ত্র থাকে, SPO2 যে মেশিন, যেটা দাম খুবই কম, 500 থেকে 1000 টাকার মধ্যে এখন পাওয়া যায়,
এটা যদি আপনার বাড়িতে থাকে তো আপনি খুব সহজেই অক্সিজেনটাকে মনিটর করতে পারবেন যে আপনার লেভেলটা কি, এবং যখনই আপনি দেখবেন যে নর্মাল লেভেলের থেকে আপনার অক্সিজেনটা মানে 94 থেকে কমছে তখনই জানবেন আপনার মেডিকেল অ্যাটেনশন দরকার, অক্সিজেনের দরকার। তো সেক্ষেত্রে সাইলেন্ট হাইপোক্সিয়াটা করবে না। আর এই সাইলেন্ট হাইপোক্সিয়া কখন ঘটে এটা হচ্ছে মেন একটা কথা, যেটা আমি ডাক্তারবাবুর কাছ থেকে জানলাম। ডাক্তারবাবু আমাকে সবসময় অ্যাডভাইস করেছে, দিব্যেন্দু তোমার ফার্স্ট সিমটম যখন এসছে, প্রথম সিমটম যখন এসছে সেইখান থেকে তুমি কাউন্ট করবে। অর্থাৎ আমার প্রথম দিন কি জ্বর এসেছিলাম সেদিন থেকে আমি কাউন্ট করছিলাম, সেই দিন থেকে আপনার 5 দিন থেকে 8 দিন পর্যন্ত হচ্ছে রিস্ক থাকে সাইলেন্ট হাইপোক্সিয়া ঘটনাটা করতে পারে। যদি সিবিআইটি আমার শরীরের মধ্যে ভাইরাসটা অনেক পরিমাণে লোড বেড়ে যায় তখন। তো আমি তো এসে রোজই এটা মাপছিলাম। আরও একটা টেস্ট আমার ডাক্তারবাবু বললো যে অনেক সময় দেখা যাচ্ছে কি নিউমোনিয়া হয়ে যাচ্ছে। নিউমোনিয়াটা হচ্ছে কিনা কোভিড নিউমোনিয়া। এই কোভিড নিউমোনিয়া হওয়ার ফলে অনেকে মারা যাচ্ছে, তারা কিন্তু ধরতেও পারছে না যে তাদের শরীরে ভাইরাসটা নিউমোনিয়ার দিকে চলে যাচ্ছে। নিউমোনিয়া হলে আপনার লাংসে অক্সিজেন গিয়ে পৌঁছচ্ছে না, লাংসটাকে পুরো ব্লক করে দিচ্ছে এবং বিনা অক্সিজেনে আপনি মারা যাচ্ছেন। তো এইটা আমরা কীভাবে টেস্ট করব, এর জন্য ডাক্তারবাবুরা সবসময় বলছেন 6 মিনিট ওয়াক টেস্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট। আমি আরও একবার বলছি 6 মিনিট হাঁটতে হবে, 6 মিনিট আপনাকে হাঁটতে হবে। হোম আইসোলেশনে আছেন, আপনি বাড়ির ছাদে গিয়ে হাঁটুন বা উঠুন, কাউকে বলুন যে আমি একটু যাচ্ছি, কেউ আপনার আসবে না। আফটার কোভিড ইনফেকশনের পর আপনি 6 মিনিট হাঁটার যখন হাঁটতে যাচ্ছেন তার আগে একবার পালস অক্সিমিটারে আপনার অক্সিজেনটা শরীরে মেপে নেবেন। মেপে নিয়ে দেখলেন হয়তো 98 বা 99 আছে, 98 আছে, মেপে নিলেন। মেপে নিয়ে 6 মিনিট আপনি হেঁটে আবার এসে আবার পালস অক্সিমিটার দিয়ে মাপবেন। যদি দেখেন ওখানে 5 বা 6 ড্রপ করছে অক্সিজেন লেভেল, অথবা আপনার এই যে দেখালাম আমি আপনার ট্র্যাকিকার্ডিয়া হচ্ছে মানে আপনার হার্টবিট ক্রমশ বাড়তে আরম্ভ করছে, তখন জানবেন আপনার ভবিষ্যতে অক্সিজেনের প্রয়োজন হতে পারে। এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট। আর বয়স্কদের ক্ষেত্রে আপনারা তো ইয়ং যারা তারা তো হাঁটতে পারবো, কোনো অসুবিধা নেই। বয়স্কদের ক্ষেত্রে ওই তারা তো আস্তে আস্তে হাঁটবে, আস্তে আস্তে হাঁটলেও তাদের 200 মিটার হাঁটতে হবে। 6 মিনিটে যারা যদি 200 মিটার হাঁটতে না পারে এবং অক্সিজেন যদি ফল করে তাহলে জানতে হবে তাতে কিন্তু মেডিকেল অ্যাটেনশনের দরকার আছে। সঙ্গে সঙ্গে আপনি ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন করে জানান যে ডাক্তারবাবু আমি 6 মিনিট ওয়াক টেস্ট করেছি, সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট করেছি করোনা ভাইরাসে যে আমি আক্রান্ত হওয়ার পর, কিন্তু তাতে আমি 200 মিটার 6 মিনিটে হাঁটতে পারিনি, অথবা 6 মিনিট হাঁটার পর আমার অক্সিজেন লেভেল শরীরে কমে যাচ্ছে, চার ফল করছে আগে যাচ্ছিল, তখন ডাক্তারবাবু আপনাকে কী করতে হবে সেটা বলে দেবে। তো এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট যেটা আপনি ঘরেতে বসে করতে পারেন। আরও একটা টেস্ট ঘরে বসে করতে পারেন, সেটা হচ্ছে কি না লান্সের ব্রিদিং এক্সারসাইজ টেস্ট। ব্রিদিং এক্সারসাইজ টেস্ট কেমন না, আপনি ঘরে বসে মাঝে সাঝে নাক দিয়ে নিঃশ্বাসটা টানলেন, টেনে ওটাকে হোল্ড করলেন কতক্ষণ না 20 সেকেন্ড রাখার চেষ্টা করবেন, 10 থেকে 20 সেকেন্ড যদি রাখতে পারেন। এইটা যদি দিনে 4-5 বার করতে পারেন তাহলে আপনার শরীরে কিন্তু অক্সিজেন লেভেলটা কমবে না, কোনো সময় আর কমবে না। এটা খুব ভালো একটা এক্সারসাইজ, অক্সিজেন লেভেল আপনার লান্সের অক্সিজেনটা অনেকক্ষণ ধরে রাখতে সক্ষম হবে। কিন্তু এটা যদি আপনি বারবার 5 সেকেন্ড পরে পাচ্ছেন না তখন আপনাকে জানতে হবে আপনার অক্সিজেন লেভেল শরীরে ভবিষ্যতে কমতে পারেই ভাইরাসটার জন্য, কমবে এমন কোনো ব্যাপার না কিন্তু কমতে পারে, তার জন্য আপনি প্রোটেকশন নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনার কোনো সিভিআইটি আসছে না, এখানে কোনো ভয়েরও কারণ নেই। তো আজকে আমি শেয়ার করলাম প্রথমে আমি কিভাবে হলো এবং আমার কি কি সিমটম ছিল। আমার কিন্তু সিমটম ছিল শুধু জ্বর এবং কিছুদিন পরেই গন্ধ চলে যাওয়া। তারপরে যথারীতি আমি টেস্ট করলাম, টেস্টগুলো করার পর আমার তো রিপোর্ট পজিটিভ এলো। পজিটিভ আসার পর আমি আদার্স যে ব্লাড টেস্টগুলো আপনাদের বললাম এতক্ষণ ধরে সেই ব্লাড টেস্টগুলো আমি করলাম, যেগুলো খুব ইম্পর্টেন্ট, আপনারাও খুব করে নিতে পারেন। এবং সবাই তো জানেন এখন যেভাবে দুর্ঘটনা ঘটে যাচ্ছে বা কেউ বুঝতে পারছে না অ্যাকচুয়ালি ভাইরাসটা কোথায় যাচ্ছে কীভাবে ক্ষতি করছে, তো আগে থেকেই আমরা যদি টেস্টগুলো করে নেন তা আপনারা আগে থেকেই বুঝতে পারবেন যে ভাইরাসটা আপনার শরীরে কোনো টেস্ট ক্ষতি করছে কি না। তো আপনাদের সকলকে রিকোয়েস্ট যে যখন আপনারা আক্রান্ত হচ্ছেন তখন এইভাবে টেস্টগুলো যদি করে নেন তখন কিন্তু তাহলে এই ভাইরাসটা যে ক্ষতি করবে সেটা করতে আর পারবে না। তো আমার এই ভিডিওটাকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করুন, এটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স বলছি এবং আমি বড় বড় ডাক্তারদের সাথে কথা বলছি রীতিমতো প্রতিটা মুহূর্তে। আমি এখনও হোম আইসোলেশনে আছি এবং তাই জন্য ডাক্তারদের সাথে আরও কথা বলছি এবং আমার সেই এক্সপিরিয়েন্স ডাক্তারদের কথাগুলো আমি কিন্তু আমার এই সিম্পল ভাষায় ভিডিওতে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো আমার ভিডিওটাকে যত শেয়ার করবেন তত যত মানুষের কাছে যাবে তত সবার মধ্যে সচেতনতাটা বাড়বে। আর মেন সচেতনতা হচ্ছে মাস্ক পরে থাকা। বাড়িতে থাকলে দেখুন আমি হোম আইসোলেশনের মধ্যে আছি তবু কিন্তু মাস্কটা পরে আছি, কারণ ভাইরাসটা নাক বা মুখ দিয়ে ঢোকে এবং চোখ দিয়ে এবং যখন আমি কথা বলছি আমার স্পুটাম দিয়ে বেরোবে, অন্যকে আক্রান্ত করতে পারে, যা সেই সম্ভাবনা যাতে না থাকে সেই জন্য আমি কিন্তু মাস্কটা পরেছি। তো যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই মনে রাখবেন।
আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই শেয়ার করবেন। আর আমি নেক্সট পার্টে আমি নিয়ে আসব ট্রিটমেন্ট, কের কী কী ট্রিটমেন্ট আছে, আমি কী কী ট্রিটমেন্ট নিচ্ছি, আমি কী কী ওষুধ মেডিকেশান নিচ্ছি, কী কী ওষুধ খাচ্ছি, কী অ্যান্টিবায়োটিকের সাথে কোন ওষুধটা দেয় ডাক্তার ওরা, কারণ যেহেতু আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধদের সম্বন্ধে একটু হলেও জ্ঞান আছে, সেই জন্য বলছি মানে কোন অ্যান্টিবায়োটিকটা এই করোনার জন্য স্পেসিফিক ভালো, এবং আপনারা হোম আইসোলেশনে থেকে কীভাবে যোগাযোগ করবেন ডাক্তারদের সাথে কীভাবে, এবং সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো না। তবে এই ভিডিওতে আমি আরেকটা জিনিস শেয়ার করছি যে হসপিটালে ভর্তি হতে গেলে আপনাদের কী করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যেটা বললাম, হসপিটালে ভর্তি হতে গেলে আপনাকে কিন্তু কোভিড পজিটিভ টেস্টের রিপোর্টটা লাগবে, সেটা গভর্নমেন্টের থেকেই লাগবে। তো আপনি যখন যে কোনো ল্যাবই করান না কেন, আপনি যদি প্রাইভেট ল্যাবেও করান, সেই ল্যাবে যেই আপনি পজিটিভ হলেন সঙ্গে যে আপনার টেস্টটা করে নিয়ে গেল তাকে বারবার ফোন করে বলবেন যে দাদা আপনি একটা গভর্নমেন্টকে মেল করে দিন, এবং আপনিও যে হেল্পলাইন নাম্বারগুলো আছে আমি বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বারগুলো কোভিড কন্ট্রোল সেন্টারের নাম্বার হচ্ছে 1070, আপনি ফোন করতে থাকুন যে দাদা আমার রিপোর্টটা পজিটিভ এসছে, তখন ওরা তো আপনার নাম এন্ট্রি করে নেবে, আপনি কোথায় আছেন এন্ট্রি করে নেবে, আপনার অ্যাড্রেস সমস্ত কিছু ওরা জেনে নেবে। তো নেওয়ার পর ওরা আপনাকে একটা টেলিমেডিসিন নাম্বার দিয়ে দেবে, আপনি ফোন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। সমস্ত নাম্বারগুলো আপনাদের শেয়ার করে দিচ্ছি। ওয়েস্টবেঙ্গলের হেল্পলাইন নাম্বার হচ্ছে 0332431260, আরও একবার বলছি 0332431260। আর একটা হেল্পলাইন নাম্বার আছে 1075, এখানে আপনারা কল করবেন, কল করলেই একজন ধরবেন ওই পাশে, ধরে আপনাকে জিজ্ঞেস করবেন আপনার কী প্রবলেম, আপনি কি হয়েছে, কোভিড পজিটিভ কবে থেকে রয়েছেন, কি আপনার সিমটমস, কোনো কষ্ট ব্রিদিং কষ্ট আসছে কিনা, শ্বাসকষ্ট আসছে কিনা, সমস্ত কিছু ইনফরমেশন নেবে, তারপর ওরা ডাক্তারের নাম্বার দিয়ে দেবে। তো টেলিমেডিসিন হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি 0332351, এই নাম্বারে ফোন করলেই ডাক্তারবাবুদের সাথে আপনার ডাইরেক্ট কথা হয়ে যাবে, এবং ফার্স্টে আপনার ওরা রিপোর্টটা জানতে যাবে পজিটিভ আছে কিনা, আপনারা ওষুধ ওখান থেকে পেয়ে যাবেন, কী ওষুধ খেতে হবে ডাক্তারবাবু সমস্ত কিছু আপনাকে অ্যাসিস্ট করবেন। যদি হঠাৎ করে আপনাদের অ্যাম্বুলেন্সের দরকার হয়, হয়তো কারোর শরীরে পরিমাণ অক্সিজেনের পরিমাণ কমছে, বা কোনো শ্বাসকষ্ট হচ্ছে, গলায় তীব্র ব্যথা হচ্ছে, কিছু খেতে পারছে না, কিছু মানে নিঃশ্বাস নিতে পারছে না, তখন আপনারা অ্যাম্বুলেন্স যদি লাগে, অ্যাম্বুলেন্স আপনি যদি বলেন আমি কোভিড পজিটিভ, কোনো অ্যাম্বুলেন্স কিন্তু আসবে না। তো সেই জন্য সেই নাম্বারটা বলে রাখছি 0334090-2929, আর একবার বলছি 0334090-2929, এটা হচ্ছে রাজ্য সরকারের অ্যাম্বুলেন্সের হেল্পলাইন নাম্বার। আপনি এখানে ফোন করলে আপনার টেস্টের রিপোর্টটা বললেই ওরা এসে আপনাকে যে গভর্নমেন্টের যে হসপিটালের যে এখানে বেড খালি আছে সেখানে হচ্ছে আপনাকে নিয়ে যাবে। তো এই জন্যই বলছি অনেককে আপনাদেরকে যে টেস্ট করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। আপনার যদি কোনো সিভিআইটি কেস হয়, সিভিআর কেস হয়ে থাকে, আপনাকে কিন্তু হসপিটালে ভর্তি যদি নিয়ে যেতে হয় তখন আপনার টেস্টের রিপোর্টটা একান্ত প্রয়োজন। এবং আপনি আরেকটা জিনিস ভালো কি, আমি যে পজিটিভ হয়েছি, ঘরে আছি, হোম আইসোলেশনে আছি, আমাকে কিন্তু ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ডাক্তাররা পার ডে দুবার করে ফোন করছেন কেমন আছি জানার জন্য, আমার কোনো প্রবলেম হচ্ছে কি না, বিডিও অফিস থেকে ফোন করছেন, লোকাল থানা থেকে ফোন করছেন, কোনো অসুবিধা হচ্ছে কি না, এই সমস্ত সাপোর্টটা কিন্তু আপনারা রিপোর্টটা যদি করেন, টেস্ট যদি করেন তবেই পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না। আর আপনি যদি টেস্ট না করান, হয়তো আপনি ভাবছেন আপনার জ্বর হয়েছিল, গলা ব্যথা হয়েছিল, ঠিক আছে ভালো হয়ে গেছে, টেস্ট চলে গেছে, টেস্ট তো এখন নেই কিন্তু আবার চলে আসবে, সবাই তো বলছে চলে আসবে, না এর ভাবার কোনো কারণ নেই, আপনার ভাইরাসটা শরীরে কী কী ক্ষতি করছে আপনি জানেন না, আপনি তো কোনো টেস্টই করছেন না, ফালতু ঘরে বসে আছেন, আমার চিন্তা করছেন, আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে, এই সমস্ত কেসগুলো কিন্তু সিভিয়ার হচ্ছে। যখন লাস্টে তখন সবাই বলছে যে হ্যাঁ হসপিটাল নেই, আমি কোথাও ভর্তি হতে পারছি না, কেন আপনি তো প্রসিডিওরই যাচ্ছেন না, আপনার যখনই মনে হচ্ছে আপনি কোভিড আক্রান্ত হয়েছেন, আপনার সিমটমস ছিল, জ্বর ছিল, দুদিন হোক তিন দিন হোক, আপনার গলা ব্যথা ছিল, আপনার নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছেন না, কাঁচা জল ঝরছিল, কোনো একদিন আপনার ডায়রিয়া হয়েছিল, মাথায় তীব্র যন্ত্রণা হয়েছিল, এখন ভালো হয়ে গেছে কিনা, সেইটাই কিন্তু প্রথম সিমটম, আপনি কিন্তু কোভিড আক্রান্ত হয়েছেন, এইটা ভেবে আপনাকে টেস্টটা করে নিতে হবে। টেস্ট যদি করে নেন এবং আমি যে আদার্স যে টেস্টগুলো বললাম সেগুলো যদি করে নেন, আপনি কিন্তু খুব সিকিউর থাকবেন, আপনাকে কোভিড 19 নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ ভাইরাসটা সত্যি নতুন ভাইরাস, এ কীভাবে ক্ষতি করছে, কী করতে পারে এখন অবধি কেউ জানে না, সিমটোমেটিক ট্রিটমেন্ট হচ্ছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি একটা কথা ভাববেন, যারা আমাদের দেশের সোলজাররা বর্ডারে বসে আছে, যে কোনো মুহূর্তে গুলি খেয়ে মারা যেতে পারে, তো আপনি তো এখন হোম আইসোলেশনে আছেন, আপনি তো এখন যদি টেস্ট করে নিয়ে ঘরে থাকবেন আপনার কোনো চিন্তা নেই, আপনি যদি সমস্ত প্রসিডিওরগুলো ভালোভাবে ফলো করেন, গভর্নমেন্টসের রুল ভালোভাবে ফলো করে থাকেন, আপনার কোনো চিন্তা নেই। কাজেই যদি আপনাদের মনে হয় আপনারা কোনো এক সময়
আপনাদের মধ্যে কোনো একটা সিমটমস ছিল, ফিভার, কফ, বিপি লো, ট্যাকিকার্ডিয়া, হঠাৎ করে ট্যাকিকার্ডিয়া মানে হার্টবিট বেড়ে যাচ্ছে, একটুখানি হাঁটলেই আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, তার সাথে জ্বর আসছে, এই সমস্ত কিছু থাকলে আপনারা টেস্ট করান। তীব্র গলা ব্যথা কাছে থাকলে টেস্ট করিয়ে নিন, টেস্ট করিয়ে নিয়ে আপনারা মেডিকেশান নিন, সবাই সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। আমি বলছি শুনুন, সবাই সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, অযথা প্যানিক করবেন না, আর অযথা চিন্তাও করবেন না, টেনশনও করবেন না যে আমার কোভিড পজিটিভ হলো তো কি হলো, একটা বিশাল কিছু একটা হয়ে গেছে, আমি হয়তো সমাজ থেকে সমাজচ্যুত হয়ে যাব, আমাকে সমাজে কেউ ঢুকতে দেবে না, এরকম কোনো ভাবার দরকার নেই। আপনি আপনার কথা ভাববেন, আপনার পরিবারের কথা ভাববেন, আপনার নিজের সিকিউরিটি হবেন, আপনার পরিবারের সিকিউরিটি হবেন, ব্যাস আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই। আপনি যদি মেডিসিনগুলো ঠিকঠাক নেন এবং আপনি যদি টেস্ট করে আগে থেকে আপনি সমস্ত কিছু প্রোটেকশন নেন, আপনার কোনো কিচ্ছু হবে না। তো আজকে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। নেক্সট পার্টে আমি বলবো ট্রিটমেন্টের কথা, যেটা বলছিলাম কী কী ওষুধ ডাক্তারবাবুরা দিচ্ছেন, আর হোম আইসোলেশনটা কীভাবে আপনারা কাটাবেন, কীভাবে হোম আইসোলেশনে আপনারা থাকবেন, যেটা কী কী কাজ জরুরি হোম আইসোলেশনে যাতে আপনার পরিবারের আর কেউ এফেক্ট না হয়, সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলবো। তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।